যেটা আমাদের মাননীয় মহাসচিব বলছেন যে দুইটা তত্ত্ব দুইটা দানবের বিরুদ্ধে আমাদের ফাইট করতে হচ্ছে, এই দুই রণাঙ্গনে আমাদের জিততে হবে। এই একটা হলো করোনা দানব, একটা হলো আওয়ামী দানব। এই দানবকে শৃঙ্খলিত করে ইহাদের শৃঙ্খলগত মাংসপিণ্ডে পতাকা ভাঙি নিয়ে যেতে হবে জাহান্নামের দ্বার প্রান্তে টানি। যদি সেটা আমরা পারি তাহলে আজকে সার্থক হবে। জীবন্ত দ্বিতীয় অফিসার ছিলেন, খুন করলি তোরা, প্রেসিডেন্ট হলি তোরা, মন্ত্রী হলি তোরা, মাখন গেলি তোরা, ক্রিম গেলি তোরা, হালুয়া কাবাব কোপ্তা পিরনি পোলাও বিরিয়ানি সব খাইছিস। যে এইরকম একটা অকৃতজ্ঞ দল সম্পর্কে কথা বলতে গিয়ে আমার বলতে ইচ্ছে করে যে এটা যদি জুলিয়াস সিজারের সময় জন্মগ্রহণ করতো বা শেক্সপিয়ারের সময়, তাহলে জুলিয়াস সিজার নামের যে ব্রুটাস ক্যারেক্টারটা আছে এটা হলো সেই ব্রুটাস। হ্যাঁ, নিজের বাপ মিয়াকে হত্যা করতে গেছে। এরা যদি রামায়ণের যুগে জন্মগ্রহণ করতো তাহলে তো ঘৃণিত বিভীষণ, এদের নাম হতো বিভীষণ। এরা যদি সিরাজউদ্দৌলার যুগে জন্ম নিত আমরা বলতাম যে অসভ্য মির্জাফর। এখন অথবা মোহাম্মদ ইবনে তো ছোটখাটো জিনিস। তো এইরা কি করেছে, 71 সালের পরে স্বাধীন বাংলাদেশকে হাতে নিয়ে আজ পর্যন্ত তারা একটা কাজ খুব যত্নের সঙ্গে করেছে, বাংলাদেশের জাহান্নাম বাজিয়ে ফেলেছে। পুরো বাংলাদেশকে তারা বলছে রৌরব নরক। এই নরকের ফাউন্ডার, এই নরকের পৃষ্ঠপোষক, এই নরকের লালন পালন করতে এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট। দেখেন 72 সালে দেশটাকে বলে স্বাধীন হয়েছে। শেখ ফজলুল হক মনি, মহামতি শেখ ফজলুল হক মনি, তিনি কি বলছিলেন, ডেঞ্জারাস হবে, যেটাতে যাত্রা শুরু হলো, আমরা আইনের শাসন চাই না, আমরা চাই বঙ্গবন্ধুর শাসন। বোঝেন খেলা কি দেশ আমরা করলাম। তারপরে আরেক ঠেঙ্গারে মন্ত্রী, সে সাংবাদিকদের সম্পর্কে বললো, এই বেড়া এখন বোধহয় মুক্তিযোদ্ধা প্রতিষ্ঠিত তখন ক্যাডার ছিল, এরকম বলে সাংবাদিকদের হাত পা ভেঙে দিন, থানায় মর্ম মামলা হবে না। রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তি শেখ শহীদুল ইসলাম, তখন ছাত্রলীগের মহান নেতা, তিনি বলেন প্রধানমন্ত্রী নামের আগে জাতির পিতা এবং বঙ্গবন্ধু যে সমস্ত পত্রিকা লিখবে না, এগুলোর ডাইরেক্ট রৌরব নরকে পাঠিয়ে দেওয়া হবে। এই সমস্ত ভাষণের ভেতর দিয়ে আমাদের যাত্রা শুরু হলো। আর শেখ মুজিব যখন হাসান হাফিজুর রহমানকে জেলে ঢুকালেন, চাকরিচ্যুত করলেন, সেই 1973 সালের 1 জানুয়ারি শেখ মুজিব বললেন, তার কাছে সব সাংবাদিক নেতারা গেছে, বললেন এই আমার পত্রিকায় এগুলো কি রাখা হচ্ছে, নীতিমালা ফলাউট প্রেস ক্লাবে ফলাউট নিজের নিজের ড্রয়িং রুমে, আমার পত্রিকায় এই সমস্ত লিখলে একদম শায়েস্তা করে ছেড়ে দেবো। জাতির জনক শেখ মুজিবুর রহমানের বাণী সংবাদপত্রের উদ্দেশ্যে। তো সেই অবস্থায় আজকে হাসিনার যুগে তো আইয়ামে জাহিলিয়াত থেকে আমরা আওয়ামী জাহিলিয়াতে ঢুকে গেছি। এই জাহিলিয়াতের যুগে আমরা কালো দিবস পালন করতেছি, এমন একটা সময় কালো দিবস পালন করতেছি যখন জাতীয় জীবনের সর্বত্রই কালো দিবস। আমাদের প্রত্যেকটি দিন এখন একটা করে কালো দিবস, একটা করে কালো দিন। বাংলাদেশের প্রতিটি দিনে এখন ইয়াজিদ বাহিনী কবলিত, হিটলাররা বাংলাদেশ দখল করে ফেলছে। প্রতিটি দিনই 10ই মহরম, বাংলাদেশের প্রত্যেকটি জনপদ এখন এক একটি কারবালা, দেশের প্রতিটি জনপদ রক্তাক্ত, প্রতিটি স্থানে নিহত হচ্ছে বাংলাদেশের হোসেনরা, প্রতিজন আওয়ামী লীগ নেতা এখন খুদে হিটলার। প্রত্যেকই সাওয়ান্ডা বাল বাচ্চা ছোট মোটো বড় লম্বা যা আছে, পাতি নেতা পুতি নেতা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী এক নেতা আপনাদের দেখলাম কালকে, বন্দুক নিয়ে ঠিকাদারের টেন্ডার নিতে ঢুকছে। তো 73 গণবিরোধী আইনের কথা বলা হয়েছে, এরকম একটা দুর্বিষহ অবস্থা আমরা দেখেন 73-এর। আর আসেন রেজন ভাই, 73-এর গণবিরোধী সংবাদপত্র আমাদের দৈনিক দিনকালের সম্পাদক, 73 গণবিরোধী সংবাদপত্রের কালা কানুন একসাথে বলা হয়েছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে শেখ মুজিবুর রহমানের 75-এর 16ই জুন তো হলো লাস্ট মুহূর্ত, পুরো সময়টাই ছিল সংবাদপত্র দলনের সময়, এবং শত শত না প্রচুর সম্পাদকের জেলে ঢোকানো হয়েছে। আর আজকে তো ধরেন এম আবদুল্লাহ বলেছেন, আমাদের কাজের কমিশন বলেছেন যে 200 গণমাধ্যম বন্ধ, 2000 সাংবাদিক নির্যাতনের শিকার, 42 জন সাংবাদিক নিহত। 71 সাল থেকে বাংলাদেশকে আমরা একটা ড্রিম, বাংলাদেশ ছিল আমাদের কাছে ড্রিম ল্যান্ড, সেই ড্রিম ল্যান্ডে আমরা ঢুকলাম জেলখানার কয়েকদিন মতো। শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে হাসিনা পর্যন্ত পুরো বাংলাদেশকে একটা কারাগার বানিয়ে ফেলেছে। আমরা আজকে পরাধীন, বলার কোন লজ্জার কিচ্ছু নাই, বাংলাদেশ পরাধীন।
সীমান্তে বেরানি হত্যা করে ক্রেতাদের তার ঝুলিয়ে রাখা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট এবং আমাদের এটা মুরাদনের প্রতিবাদ করি আপনার পক্ষে এমন কোন দিন নাই যিনি ভারত বাংলাদেশ সীমান্তে ইসরায়েল গাজা সীমান্তে এত ডেঞ্জারাস সীমান্ত হলো ভারত বাংলাদেশ সীমান্ত এভরি ডে বিএসএ ফোন করতেছে আমাদের মন্ত্রী প্রধানমন্ত্রীরা বলতেছে চুরি চামারি করবে তোমার বই হাতে না এইরকম অবস্থা আপনার আপনার মতো ছেলেটাকে হত্যা করেছে বুয়েটার কেন ফেনী নদীর পানি নিয়ে এসে কথা বলতে গেছিল তাহলে কি পরের দেশের স্বার্থ রক্ষার জন্য আমাদের গভর্নমেন্ট নিজের দেশে খুনি তৈরি করেন ইনস্টিটিউট তাহলে বুঝতে হবে যে আমরা পরাধীন দয়া করে সংক্ষেপ করুন বুঝলাম আমরা পরাধীন স্বাধীনতার 50 বছর পরে একটা বাংলাদেশ আমরা পরাধীন হয়েছি 16 ডিসেম্বর অসমাপ্ত স্বাধীনতাকে সমাপ্ত দান করেছিল 7ই নভেম্বর 7ই নভেম্বর হলো রিয়েল আমাদের স্বাধীনতার দিবস সত্যিকার অর্থে পূর্ণাঙ্গতা দান করা স্বাধীনতা দিবস তো সেই অবস্থায় সংবাদপত্র তো দূরের কথা মানুষের জীবনে নিরাপত্তা নেই দেশে আইনের শাসন নাই সমস্ত কিছু পরিণত হয়েছে মুজিব করে পেটিকোট সমস্ত কিছু পেটিকোট এখন এই বৃহৎ পেটিকোট তাহা আদনান নামে যে ভদ্রলোক ইসলামী চিন্তাবিদের কি যেন শুনলাম চার তিন জন সঙ্গী ড্রাইভার সূত্রে গায়ে রাষ্ট্রের কোনো দায় নেই নায়িকা পরিমণি চার দিন রাস্তা রাস্তা ঘুরেছে চার দিন ঘোরাঘুরির পরে তারপরে যেদিন সে হাসিনাকে শেখ হাসিনাকে মা ডেকেছে তারপরে আইন তার পাশে গিয়ে দাঁড়াইছে মা ডাকার আগ পর্যন্ত আইন পাশে যায় নাই তো চার দিন দাঁড়ানো তারেক রহমান নিয়ে কথা বলা যায় না বাংলাদেশে তারেক রহমানকে দিকে দর করে তৃণমূলের রাজনীতি ডিজিটাল বাংলাদেশের ফাউন্ডার তো সে এইটা নিয়ে সংবাদপত্রকে কথা বলতে যাবে না কেন বলা হয় না তাহলে ওনাদের হারির খবরটা হল মিথ্যার পাশে ধরে যাবে তো তাসের গর্ত জোরে বাতাস করে বিরুদ্ধে তারেক রহমানকে অফ করে দাও তো ভাইয়েরা আমার আমরা দেশ নেত্রী মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে তাকে তিল তিল করে ঠেলে দেওয়া হচ্ছে মৃত্যুর দিকে কথা বলা যাবে না আরবির নামে এক মাস্তান একটা মেয়েকে 2 বছর রেখে তার সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক স্থাপন করে তারা হত্যা করেছে আমরা এমন এক মহামতি মিডিয়ার যুগে আসছি এমন এক পৃথিবীতে আসছি যে আমাদের মিডিয়ার মালিক রয়েছে সিংহভাগ মিডিয়ার মালিক হলো এখন ডাকাত তস্কর জলদস্যু ভূমিদস্যু এরা নিজেদের দুর্বৃত্তপনা দুর্নীতি স্মাগলিং টাকা রাখার জন্য বর্ম হিসেবে মিডিয়া এবং সংবাদপত্র ব্যবহার করে এদের কারণে আনবির নাম নেওয়া যায় না কারণ আনবির কাছে টাকা আছে টাকা যার কাছে তার বিরুদ্ধে তো কথা বলা যায় সো ভাইয়ের আমার আছে 16 জন আমরা পালন করছি কিন্তু গণমাধ্যমের বিরুদ্ধে অত্যাচারের শুরু আজকে না তাহলে আমি যেটা বলতে চাচ্ছি লাস্ট কথা হ্যাঁ লাস্ট কথা যেটা হলো সেটা হলো যে 16 জন পালন করার সার্থকতা তখনই থাকবে তখনই হবে যখন আমরা বাংলাদেশকে এই কালো দিবস মুক্ত করতে পারবো বাংলাদেশের স্বাধীনতা নাই পরাধীন একটা দেশকে যখন আবার স্বাধীন করতে পারবো আমরা